কেস সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর্ন নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। আবারও ব্যারিস্টার সুমনের মামলা খাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই দেশে ভালো মানুষের বাদ নাই, বাংলাদেশে ভালো মানুষের কোনো ঠাঁই নেই, যে কারণে ব্যারিস্টার সুমন মামলা খেয়েছেন। কারণ ইদানিং ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, যার কারণে প্রতিনিয়ত মামলা খেতে হচ্ছে ব্যারিস্টার সুমনকে, সেই ভিডিওটা আপনাদেরকে একটু পরেই দেখাবো, এই জন্য টানাটানি করবেন না। রিসেন্টলি হিন্দুদের মামলায় ব্যারিস্টার সুমন, তো কি জন্য হিন্দুরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে বা কি কি মামলাগুলো হয়েছে বা কি জন্য দুর্নীতিবাজরা আসলে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে লেগে গেছে, সেই ভিডিওটা আজকের ভিডিওতে এখনই দেখাবো। এই জন্য বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন বা ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড যারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় না। মুখে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর্ন নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। মামলার অভিযোগে বলা হয় ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট ও বর্বর ধর্ম বলে মন্তব্য করেছে। তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া। ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কি কি কারণে আসলে ব্যারিস্টার সুমন মামলা খেয়েছে বা ব্যারিস্টার সুমনকে ইদানিং মামলা হামলায় পালানো হচ্ছে, ইভেন দুর্নীতিবাজরা কিভাবে ব্যারিস্টার সুমনের পিছনে লেগে গেছে, যার কারণে ব্যারিস্টার সুমনের সময় কিন্তু খুব ভালো যাচ্ছে না। এই জন্য যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, আপনারা কি মনে করেন, তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।